হে গাইজ গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ব্লগটা দেখে বুঝতেই পেরে গেছো কীটা নিয়ে ব্লগটা স্টার্ট হচ্ছে সো তোমরা অনেক উইস করেছো আমি সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাছ আমার কাছে সবাই খুব 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 ভালো থেকো আর ব্লগটা আমি বলি স্টার্টে কি হচ্ছে এখানে দেখেছো বার্থডে বয়কে আমি শুধু একটাই বার্থডে বয় বলছে আমাকে একটু তো কাজ দাও তো আমি সেই জন্য ওকে মশলা কাটার জন্য বসিয়ে দিয়েছি এখানে স্টার্ট হচ্ছে আমার মটন আর এখানে হচ্ছে ফ্র্যাড রাইসের জন্য গাজর বিমস কোচা রাখানো আছে এখানে হচ্ছে চিংড়ার মালাইকারি করবো তাই চিংড়াটাকে বের করে রেখেছি ফ্রিজ থেকে এখানে হলদি আর লবণটা আমি আগে ফুটিয়ে নিই ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে ওটাকে দিয়ে দিই কারণ ওর নোংরা যাতে নোংরাগুলো বেরিয়ে যায় তারপরে ওটাকে তেলে কষব আর এখানে আলু ভাজা পটল ভাজা রাখা হয়েছে আর ঝিঙ্গা আলুর পোস্তটা রেডি করা হয়ে গেছে ওর যে যে যেগুলো ফেভারিট আমি শুধু সেইগুলোই বানিয়েছি কারণ এক্সট্রা খাবার বানিয়ে নষ্ট করে লাভ নেই আর ওকে আমি বলেছি ও দেখতেই পাচ্ছ ফোন দেখতে দেখতে রান্না করলে যা অবস্থা হয় ফোন দেখতে দেখতে আর ও সারা দিন অনেক কাজ করছে ও এখনই জল নিয়ে আসলো মিষ্টি নিয়ে আসলো ঠাকুরের জন্য আমাদের জন্য আই মিন আমাদের জন্য বলতে আরিয়ানের জন্য সো এখানে দেখতেই পাচ্ছ কালকে মানে এখানে অনেক নোংরা হয়ে গেছিল অনেকটা নোংরা হয়ে গেছিলো বার্থডে সেলিব্রেট করেছিলাম রাতের বেলা বারোটার সময় তো ও সব পরিষ্কার করেছে তারপরে আমরা ছোট্ট পার্টি করেছিলাম আর এটা আমাদের জিমের রুম আর ওই ওই পাশাতে আমাদের গার্ডেন করা হচ্ছে সো ওটা আমি একটা পরের ব্লগে অবশ্যই দেখাবো তো বার্থডে বয় এখানে বসে বসে মশলা কাটছে তো কাটছে আর এখানে আমার সুন্দর করে বয়েল হয়ে গেছে এবার আমি তেলে আলুটা কষে নেব কারণ স্মেল করবে না হলে আলুটাকে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে আলুটাকে লাল করে কষে নেব তারপর আমি দেব চিংড়াটাকে কষে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ বার্থডে বয় সেই তখন থেকে মশলা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর এখানে আমি দেখলাম একটা আলু একটু খারাপ টাইপের আছে খারাপ বলতে একটু দাগ আছে আমি ওকে বললাম এটাকে কেটে দাও কারণ দেখতে বাজে লাগে ব্যাপারগুলো তো আমি এখানে লবণ দিয়ে দিই আর এখানে হলদি দিয়ে দিলাম সুন্দর করে কারণ মাখানোর টাইম ছিল না খুব তাড়াতাড়ি করছিলাম আর তাড়াতাড়ি করলে আর সব থেকে সমস্যার কারণ একটা গ্যা ওভেনটা একটা আছে তো আমরা নিয়ে আসবো ওভেন বড়ো ওভেন নিয়ে আসবো কারণ আমার ফ্যামিলি আসবে দুর্গা পুজোতে খুব অসুবিধা আর আমার মা একটা গ্যাসে এতক্ষণ ধরে রান্না করতে পারে না আর এখানে দেখতে পাচ্ছ আমি মালাইকারির জন্য সৌরভকে বললাম নারকেলটা ফাটিয়ে দে এবার দেখার বিষয় যে নারকেলটা সুন্দর আছে কি না তো দেখলাম নারকেলটা খুব সুন্দর হয়েছে মানে একদম দারুণ আর টেস্টও খুব সুন্দর ছিল নারকেলের তো ও কী করছে কে জানে নারকেলটা নিয়ে জল টলগুলো আমি ওকে বললাম তুই একটা কাজ করে দে আমাকে নারকেলটা করে দে তো ও আমি যেহেতু ওখানে রান্না করছিলাম দেখতেই পাচ্ছ বার্থডে বয় আস্তে আসতেই করে একটা একটা ওরে রসুন চাড়াচ্ছে ও একটু স্লো স্লো কাজ করে কারণ ফোন দেখতে দেখতে কাজ করলে এরকমই হয় তো আমি চিংড়াগুলোকে সে একটু হালকা জলে একটু বয়েল করে নিয়ে বয়েল বলতে একটু হালকা খালি ফুটছে জলটা আমি দিয়ে দিয়েছি তো এরপরে এটা একটু নরম ছিল বাট আরগুলো সব খুব সুন্দর ছিল এটা আরিয়ানের জন্য বড় বড়টা নিয়ে এসছি আর বড় এরকম পেলাম না না হলে সবার জন্য নিয়ে আসতাম যাই হোক তো একটা পেয়েছি ওটাতে আমি খুশি কারণ বাদ যে বয়ের হয়ে যাবে তো এখানে আমি হালকা তেল গরম করে এখানে সুন্দর করে ওটাকে ফ্রাই করে নিয়েছি যা স্মেল আসছিলো চিংড়াটার দারুণ দারুণ আমার তো দেখেই খুব ভালো লাগছিল আর রান্নাগুলো কখন হবে আমি তো মানে কারণ এখানে হচ্ছে পেঁয়াজ আদা জিরে এগুলো সব বেটে নিয়েছি আর এই যে দেখো সুন্দর করে একদম গ্রেভি রেডি এবার আমি এটাকে দেব যাতে সুন্দর করে ফুটে যায় এখানে নারকেলটা রেখেছি নারকেলের দুধ দিয়ে সুন্দর করে ওটাকে সাইডে রেখে দিয়েছি কারণ কিচেনটা দেখেছি অপরিষ্কার হয়ে গেছে কেমন কারণ কিছু করার নেই আমি একা হাতে সব করছি তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আর বার্থডে বয়কে বলছি তোমার হয়েছে এবার ও বার্থডে বয় এটা দিল বার্থডে বয় এই যে গ্রেভিতে সুন্দর করে দিয়ে দিয়েছে আর গ্রেভিটা অলরেডি ফুটছে খুব সুন্দর দেখেই আমার ভালো লাগছে আর ও বলছে ও মাই গড আমি কি করে এতগুলো খাবো যাই হোক যেহেতু ওর ফ্যামিলি নেই এই ওর কাছে তো আমাকে তো করতেই হবে কিছু করার নেই এত রান্না এমনিতে আমাদের হয় না সবসময় আমরা বেশি মটন চিকেনই পরে থাকি কিন্তু কিছু করার নেই তেলটা গরম হচ্ছে আমি এবার মটন রান্না করে নেবো আগে রান্নাগুলো করে নিচ্ছি তারপর গরম গরম ফ্র্যাড রাইসটা করলে ওদের খেতে ভালো লাগবে তাই আমাদের এখানে মটন কষা চলছে মটনটাকে সুন্দর করে কষছে আর ওর পছন্দ মতোই আমি ও যা যা খেতে ভালোবাসে আমি সেগুলোই নিয়ে এসেছি সো তোমরা কিন্তু এরকম করে ওকে আমি বললাম একটু টেস্ট করো তোমরা কিন্তু তোমাদের ফেভারিট পার্সনের জন্য এরকম করে স্পেশাল লেতে নিজে হাতে রান্না করো আলাদাই একটা মজা পাওয়া যায় তো ও আমাকে বলছে একটু তো নাও আমি তার জন্য একটু নিলাম আর আমার অবস্থা দেখে বুঝতেই পেরেছো আমি কাজে ব্যস্ত আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন রান্না হবে কখন রান্না হবে কখন আমি ওকে খেতে দেবো খুবই বিরক্ত লাগছে তো মোটামুটি আমার মটন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্র্যাড রাইসে চালগুলো দিচ্ছি আর নিচে মশলাগুলো সব ভেজে নিয়েছি ভেজে আমি এখানে কাজু কিশমিশ সব দিয়ে দিচ্ছি আর আমার মাথার একটু যন্ত্রণা করছিল তাই আমি ভাবলাম একটা সিগারেট কিনি তো হাতে দেখতে পাচ্ছ সিগারেট তো হ্যাঁ এবার অনেকে কমেন্ট করতেই পারে এটা খুব বাজে অভ্যেস অবভিয়াসলি বাজে অভ্যেস কিন্তু আমি ছাড়তে পারছি না কিছু করারও নেই যাই হোক দেখ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আর লাল 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 হয়ে গেছে বেশ সুন্দর করে আর এটা আর বার্থডে বয় এখানে জামা পরে কি করছিলো আমি জানি ও আচ্ছা মাঝে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো তো গ্যাস আনতে গেছিলো দুজনে তো কিছু করার নেই ওই এখানে ছোট গ্যাস আমি তখন সিঙ্গেল ছিলাম আই মিন মানে একা থাকতাম বলে ছোট গ্যাস নিয়ে এসেছিলাম এখানেই থাকতাম তো ও আসার পর আর গ্যাসটা চেঞ্জ করা হয়নি তো আমার রান্না প্রায় কমপ্লিট আমি সেই জন্য আগের থেকে একটু রেডি করে দিচ্ছি এটা ঝিঙ্গে আলুর পোস্ত কারণ ও ঝিঙ্গে আলুর পোস্ত খেতে খুবই ফেভ খুব ভাল লাগে ওর তো তার জন্যই আমি ভাবলাম বানিয়ে নিই ওর জন্য আর এখানে দেখতে পাচ্ছ মটন কষা মটনটাকে একটু হালকা মানে ঝোল ঢোল রেখেছে কারণ ভাল লাগবে ওর খেতে কারণ ফ্রায়েড রাইস হয়েছে তা খেতে ভালো লাগবে আর ও দেখে খুব খুশি মটনটা যা কালার হয়েছে আর এত সুন্দর স্মেল হয়েছে খেয়েও দারুণ লাগবে ওর আর স্মেলটা শোকেও ভালো লাগছে আর ও যেই যেই পিস খেতে ভালোবাসে যেরকম টাইপের আমি সেভাবেই রান্না করো সেভাবেই ওকে দিয়েছি আর এখানে দেখতে পেয়েছো ডিম ভরা ইলিশ মাছ ওর জন্য আমি প্লেট রেডি করে দিয়েছি আর বদরেতে মাটির থালাতে খাবারটা আমার খুব ভালো লাগে এবার কলা পাতা ছিল না তা না হলে কলা পাতাটা আমি সুন্দর করে কেটে দিতাম যাই হোক যেটা ছিল না ছিল না আমার পক্ষে যতটা হওয়া সম্ভব আমি করেছি এবার ইলিশ মাছটা ও বলেছে ডিম ভরাই আমার ভালো লাগে তো আমি সেই জন্যই আমি এগুলো যা দেখতে পাচ্ছ এগুলো সব আমি নিজে মার্কেটিং করে নিজে নিয়ে এসছি ওকে খাওয়ানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছ ফ্যাট রাইসটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করার জন্য একটু রেখে দিয়েছি কারণ একটু ঠান্ডা হয়ে গেলে ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে খুব সুন্দর কালার এসছে আর খুব ভালো লাগছে দেখে আমার আর আমাকে দেখতে পাচ্ছ আমি না চান করতে পারছি না খেতে পারছি আর আমার নীলাটের কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে ওকে আমি ও চান করে নিয়েছে ওকে আমি বলছি তাড়াতাড়ি করো প্লিজ কারণ ও ওকে বলেছি তুমি ঠাকুরকে একটু মিষ্টি টিষ্টি দিয়ে দাও কারণ আমার দেওয়া হবে না দেওয়া হবে না বলে সেই জন্য আমি আর দিলাম না ঠাকুরকে তো আমি ওর জন্য ফ্যা ড্রেসটা সুন্দর করে রান্না রান্না টান্না করে নিয়েছি তো সব রেডি করছি আর ও তখন ড্রেসটা পরছে আর আমি দেখিনি যে ওর হাতটা এখানে খোলা নেই এটা নিউ ড্রেস নেওয়া হয়েছিল। তো আমি এখানে হাতটা গলানোর চেষ্টা করছিলাম কিন্তু ওরা হাতে দেখো কী বলবো আর সারা দিন কে এত ফোনে ব্যস্ত থাকে ভাই যাই হোক বার্থে বয়কে তো কিছু বলাও যাবে না এই জন্য কিছু বলতেও পারছি না সারা দিন ফোন আর ফোন 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 এখানে আমি ওকে একটু 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 করে খাইয়ে দিয়েছিলাম তো খুব খুশি ও খালি ভাবছে আমি কোনটা দিয়ে স্টার্ট করব বুঝতে পারছে না আসলে আর সৌরভ ওখানে বসে পড়েছে সৌরভকেও আমি দিয়ে দিয়েছি ওর প্লেট বাটি সব দিয়ে দিয়েছি আর এখানে আমি আমার খাওয়ার নিয়ে বসেছি আর ওর প্লেটে দেখো আলু ভাজা পটল ভাজা ইলিশ মাছ এখানে মিষ্টি আর ওখানে মটন কষা ঝিঙ্কে আলুর পোস্ত আর এখানে মাছের মালাইকারি আমি এগুলো ও এগুলোই খাই এগুলোই রান্না করেছি তাই আর কিছু রান্না করার ইচ্ছে নেই কারণ যে খাবে না তার জন্য রান্না করে তোলা আপনি আর আসলে আমি অনেক পাঁচ রকমের ভাজাভুজি করতাম কিন্তু করিনি আর আমাদের বাড়িতে ও এখানে রুলস আছে রুলস ঠিক না এটা ও করে যেদিন থেকে রিলেশনশিপ হয়েছে সেদিন থেকে ও ফার্স্ট খাবারটা আমাকে খাওয়ায় তারপরে ও খায় এটা হচ্ছে ফার্স্ট দিন থেকেই করে আসছে যত রাগারাগি হোক যত ঝগড়া হোক খাই খাবারটা খাইয়ে দেবে তারপরে আবার রাগারাগিটা কম কন্টিনিউ চলবে এরকম হয়ে আসছে তো ও খুবই খুশি তো আমার খুব ভালো লাগলো ও এখানটাতে কোনো একটু আমাকে কথা বলছিল ও এখানে একটাই কথা বলছিল থ্যাংক ইউ সো মাচ আমার সত্যি খুব ভালো লেগেছে আজকের দিনটা তুমি আমাকে এভাবে এত সুন্দর করে খাওয়ানোর ব্যবস্থা করছো এত সুন্দরভাবে রেডি করেছো সব কিছু এত সকাল থেকে তো ও বলছে একটাই কথা যে আমি আমার মা বাবা আর ফ্রেন্ড সব কেউ নেই আমার কাছে এই মুহূর্তে তো তাদের সবার যে মানে ও যে কাউকে মিস করছে না এই জন্যই একটা মানুষ ওর সব কিছুর মানে ভালোবাসা এরকম একটা ব্যাপার তো ও এই জন্যই এটাই বললো থ্যাংক ইউ সো মাচ আমি বললাম ঠিক আছে আর কান্নাকাটি করো না এবার খেয়ে নাও আমি বললাম ঠিক আছে এখন খেয়ে নাও আরও সারপ্রাইজ আছে সন্ধ্যের জন্য এখন চুপচাপ খেয়ে নাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর উইস করতে ভুলো না কিন্তু